সবাইকে শুভেচ্ছা আমার কেমন আছো সোনামণিরা ভালো আছো আমি আমার পরিচিতি জানাচ্ছি আমার নাম রুকসানা সুলতানা পদবী সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া পাঠ পরিচিতি শ্রেণী তৃতীয় বিষয় বাংলা পাঠের বিষয়বস্তু ভাষা শহীদদের কথা শিকন ফল এই পাঠ শেষে আজ আমরা যা শিখব বর্ণ ও যুক্ত বর্ণ সহযোগে তৈরি শব্দ শুনে সুস্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে বর্ণ ও যুক্ত বর্ণ সহযোগে তৈরি শব্দ যুক্ত বাক্য শুনে স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে গল্পের বিষয়বস্তু বুঝতে পারবে প্রশ্ন তৈরি করতে ও উত্তর দিতে পারবে গল্পের বিষয় বলতে পারবে তাহলে আমরা শিখন পল জানলাম আমরা আমরা কিভাবে শিখবো আজকের পার্ট ভাষা শহীদদের কথা দেখো আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি একটিতে ভাষা আন্দোলনের একটা চিত্র পাশে শহীদ মিনার চলো কিছু ছবি দেখি আমরা যাদের ছবি দেখব তাদের নাম আব্দুল বরকত রফিক উদ্দিন আহমেদ আব্দুল জব্বার আবদুল সালাম এরা সবাই হলেন ভাষা সৈনিক এখন আমরা পাঠ্যবইয়ের গল্পটি মন দিয়ে পড়ব এবং শুনব ভাষা শহীদদের কথা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ উনিশশো সাল ফাল্গুন মাস কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে পলাশ ফুল ফুটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে থমথমে বাপ পুলিশ মিছিল করতে নিষেধ করছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায় কিন্তু ছাত্র জনতা তা মানবে না তারা মিছিল করবে টক তরুণরা বেপরোয়া প্রয়োজনে তারা জীবন দেবে মায়ের ভাষার দাবি ছাড়বে না মিছিল বের হলো গুলি করলো গুলিতে নিহত হলেন রফিক ছালাম বরকত জব্বাসহ নাম জানা না জানা অনেকে তারা আমাদের ভাষা শহীদ গল্পটি শুনলাম আমরা একজন ভাষা শহীদকে দেখতে পাচ্ছি যার নাম আব্দুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন যোগ দিয়েছিলেন মিছিলে এক সময় মিছিলে গুলি হলো গুলি এসে লাগলো তার গায়ে বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না রাতে তিনি মারা গেলেন দেখো আমরা আরেকজন ভাষা সৈনিককে দেখতে পাচ্ছি দেখো তার গল্প আমরা শুনি রফিক উদ্দিন আহমেদ বাড়ি মানিকগঞ্জে কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায় ঢাকার বাদান্দলিতে ছিল তার বাবার ব্যবসা কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে পুলিশের গুলি এসে লাগলো তার মাথায় সঙ্গে সঙ্গে তিনি মারা যান যারা এই মিছিলে এসে মারা যান তারাই আমাদের ভাষা সৈনিক ভাষা সহিত আমরা দেখো এই গল্পটি পড়ে এখন কি শিখবো দেখো আমরা এসব শিখি যুক্তবর্ণ আমাদের পাশে ডান পাশে শব্দ দেয়া আছে ফাল্গুন এখানে ল গ দুটি শব্দ ল যজ্ঞ এটি দিয়ে আমরা শব্দ তৈরি করব বলগা, ফাল্গুন রাষ্ট্রভাষা শ ট র ফলা এটি যুক্তবর্ণ এটি দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে আসবে রাষ্ট্রভাষা উষ্ট্র পাকিস্তান সস্তা এখানে যুক্ত যুক্তবর্ণ স্বযুক্ত সস্তা পাকিস্তান আরও হয় রাস্তা নাস্তা বস্তা জব্বার এখানে যুক্ত বর্ণটি হলো ব ব ব যোগ ব আব্বা জব্বার বন্ধুরা ন ধ ন যোগ ধ আমরা এটি দিয়ে শব্দ দুটি যদি বলি তাহলে হবে বন্ধন বন্ধুরা রন্ধন সন্ধান বেশ সঙ্গে বাঙালি ন গ ন যজ্ঞ বাঙালি সংজ্ঞা এসো এবার আমরা যুক্তবর্ণ দিয়ে বাক্য তৈরি করি আমরা কী শিখলাম আমরা শব্দ শিখলাম যুক্তবর্ণ দিয়ে এবার আমরা যুক্তবর্ণ দিয়ে কী শিখব বাক্য তৈরি শিখব ফাল্গুন এখানেও দুটি শব্দ রয়েছে যুক্তবর্ণ শব্দ লগ ফাল্গুন ফাল্গুন মাসে গাছে গাছে ফুল ফোটে রাষ্ট্রভাষা স টর ফালা রাষ্ট্রভাষা আমাদের বাংলা ভাষা পাকিস্তান স ত পাকিস্তানের আমাদের শত্রু জব্বার ব ব আব্দুল জব্বার ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাহলে আমরা যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি শিখলাম যুক্তবর্ণ দিয়ে বাক্য তৈরি শিখলাম আমরা এখন চলো দলীয় কাজে মনোনিবেশ করি প্রথম দল তারা তৈরি করবে ল গ যুক্তবর্ণ নিয়ে তিনটি শব্দ তোমরা শব্দ তৈরি করে ফেলো তিনটি দ্বিতীয় দল তোমাদের দলীয় তোমাদের কাজ হলো তোমাদের বই থেকে যুক্তবর্ণ আছে এমন শব্দগুলো খুঁজে বের করে লেখো তৃতীয় দলের জন্য রইল স ট রফালা এই যুক্ত বর্ণটি দিয়ে তিনটি শব্দ তৈরি করা তোমাদের জন্য আমার তিনটি প্রশ্ন থাকবে প্রশ্নটিতে আমরা যে গল্প পড়লাম আমরা বাক্য তৈরি করলাম আমরা শব্দ তৈরি করলাম তোমাদের জন্য তিনটি প্রশ্ন তোমরা গল্পটি আমরা শুনেছি মন দিয়ে এখন আমরা নিশ্চয়ই প্রশ্নটির উত্তর দিতে পারব তোমাদের জন্য প্রশ্ন হলো এক নাম্বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে দুই নাম্বার দুইজন ভাষা শহীদের নাম লিখো বা বলো তিন নম্বর একুশে ফেব্রুয়ারি বাংলা কোন মাস ছিল সোনা বন্ধুরা গল্পটি শুনেছ বুঝেছ কি তোমরা মন মন দিয়ে প্রশ্নগুলো তৈরি করবে বাড়ির কাজ করবে দল দলীয়ভাবে যে কাজটি আমি দিয়েছি কাজগুলি সম্পন্ন করবে বাড়ির কাজ তোমাদের জন্য রইল তোমাদের পাঠ্য বই তিনবার পড়ে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দশটি বাক্য লিখে আনবে আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আমার পড়া ভালো থাকবে ধন্যবাদ সবাইকে